নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ গৃহীত হল। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলকোটের খেরুয়া গ্রামে। সিহারার চন্দ্রপল্লী পাড়াতে শীতবস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে শহর বর্ধমানে একটি র্যালি অনুষ্ঠিত হল শুক্রবার। আধুনিকতার ফলে শ্রমিকরা কাজ হারাচ্ছে। সন্তানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন অসহায় এক বৃদ্ধ পিতামাতা। বাঁকুড়ার ইনপুরে নতুন জুনিয়র স্কুলের উদ্বোধন হল শুক্রবার। জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধর। খেজুর রস নামাতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধর। চলে আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ গৃহীত হলো। এদিন বর্ধমান 2 নম্বর ব্লকে বর্ষুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের হাতে ফলসহ নানান দ্রব্য তুলে দেওয়া হয়। চিকিৎসাধীন রোগীদের মধ্যে এর ফলে খুশির বহিঃপ্রকাশ ফুটে ওঠে। শাসক দলের পক্ষ থেকে ফল ও মিষ্টান্ন দ্রব্য বিতরণ করা হলো শুক্রবার। এদিন বর্ধমান 2 নম্বর ব্লকে বর্ষুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ব্লক সভাপতি সৌভিক পানির তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মযজ্ঞ। দলীয় বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসারত রোগীরা ফল দোব্রাতি পাওয়ায় খুশি রোগীরা। প্রসঙ্গত 1955 সালের এই দিনই মুখ্যমন্ত্রী জন্মগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রীর জন্মদিনকে যথাযথ সম্মান জানাতেই এইরূপ পরিকল্পনা নেন আয়োজকরা। 1955 সালের আজকের দিনে অগ্নিকন্যা, আজকে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। সেই পবিত্র দিন আজকে, সেই পবিত্র দিনে মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তো একটাই যে যেখানে আর্ত মানুষ, দুস্থ মানুষ, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে, মানুষ যখন বিপদে পড়েছেন, সেবাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের মূল ভিত্তি। তার সেই তারই আদর্শে খানিকটা উদ্বুদ্ধ হয়ে ক্ষুদ্র প্রয়াস থেকে আমরা বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি, খুব সামান্য উদ্যোগ, আমাদের সামর্থ্য খুব কম, তবুও আমাদের এই সামান্য সামর্থ্যর মধ্য দিয়ে বর্ষুল যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে আমাদের বিএমএল সাহেবের সাহায্যে, আমাদের অঞ্চল সভাপতি গৌরাঙ্গলাল বসু, কৃষি কর্মাধ্যক্ষ অরুণ গোলদার থেকে আমার তৃণমূল যুব কংগ্রেস সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাবিব থেকে শুরু করে যারা আছে সকলে, বাপন সুরাজ থেকে শুরু করে জয়ন্ত আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট বসুলে, যুব পলাশ দা, সবাইকে নিয়ে আমরা একটা রোগীদের কাছে ফল নিয়ে, পথ্য নিয়ে তাদের পাশে দাঁড়াবার একটা চেষ্টা করেছি। এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আর আমাদের ইচ্ছা। আমরা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ উদ্বুদ্ধ হয়ে সারা বছর যেভাবে সমাজসেবামূলক কাজগুলো করি রাজনীতির পাশাপাশি, যেমন রক্তদান শিবির থেকে শুরু করে আমরা বাল্যবিবাহ রোধ থেকে শুরু করে দুস্থ মানুষের পাশে থাকা থেকে শুরু করে কৃতী ছাত্রছাত্রীদের পাশে থাকার থেকে শুরু করে সেই সমস্ত কাজ যেন আমরা চালিয়ে যেতে পারি, দিদি যেন আমাদেরকে সেই প্রেরণা দেন, তারই প্রয়াস আজকে আমরা। বর্ষুল থেকে অর্ঘ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলকোটের খেরুয়া গ্রামে। 3 জন মহিলা সহ 52 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত কাটোয়া হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার মঙ্গলকোটের খেরুয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উল্লেখ্য, 6 বছর আগে 5ই জানুয়ারি দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূল কর্মী দিলীপ ঘোষ ও পূর্ণিমা মাঝি। ওই তৃণমূল কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরটি আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই রক্তদান শিবিরে 3 জন মহিলা সহ 52 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত কাটোয়া হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আজকে 2011 সালের 5ই জানুয়ারি সিপিএমের, মানে নৃশংসভাবে সিপিএমের হাতে খুন হয়েছিলেন দিলীপ ঘোষ, যার গোটা শরীরে 22টা রামদায়ের কোপ ছিল এবং যার মৃতদেহ নিয়ে কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছিলেন গোটা বাংলা মানুষকে সিপিএমের নৃশংসতা দেখানোর জন্য। তো আজকে 2018 সালের 5ই জানুয়ারি আমরা প্রতি বছরই এই 5ই জানুয়ারি রক্তদান শিবির করি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত দিই আজকে সেই শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য, শোক দিবস পালনের জন্য। তো আজকেও পালন করছি। আমাদের মধ্যে এসেছিলেন মানে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী, এসেছিল পূর্তের কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল। কাদের তরফ থেকে রক্তটা নেওয়া হচ্ছে?
এটা রক্তটা নেওয়া হচ্ছে মঙ্গলকোট তৃণমূল কংগ্রেস ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগে কাটোয়া হসপিটাল থেকে নেওয়া হচ্ছে। কতজন রক্ত দিচ্ছেন? এটা এরও 60 জন মতো আজকে দেবে। কত বছর ধরে হচ্ছে এটা? এটা 2011 সালে 5ই জানুয়ারি কেউ স্মরণ করে আর কি 11 সাল থেকেই করছে। রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কর্মীদের কর্মব্যস্ততা ও কর্মচঞ্চলতা লক্ষ্য করা যায়। রক্তদান শিবির হচ্ছে খেরুয়া গ্রামে। আমরা 2011 সাল থেকে রক্ত দিয়ে আসছি পূর্ণিমা মাঝি এবং দিলীপ ঘোষের স্মরণে। ওরা যেন অমর হয়ে থাকে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। প্রতি বছরই রক্ত? প্রতি বছরই রক্ত। কোথাও লক্ষ্মীপুর মঙ্গলকোট থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। শিহারা চন্দ্রপল্লী পাড়াতে শীত বস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। খণ্ডঘোষ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চলে এই রূপ কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক 200 জনের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। শুক্রবার ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। এদিন খণ্ডঘোষ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শীত বস্ত্র প্রদান কর্মসূচি গৃহীত হলো। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শিহারা চন্দ্রপল্লী পাড়াতে। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সামান্য হলেও একটা মানুষের পাশে থাকার যে উদাহরণ আমরা দেখেছি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে, উনি একজন মহিলা, উনি কিভাবে মানুষের পাশে সবসময় একজনে আছেন, যে মহিলাদের কি করে আরো আগিয়ে নিয়ে যায় সব দিক দিয়ে, মহিলাদের কিভাবে লেখাপড়ার দিক দিয়ে, সকল দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে কিভাবে মহিলাদিকে স্বনির্ভর করা যায়, সেটুকু ওনার যে প্রচেষ্টা। আনুমানিক 200 জনকে শীত বস্ত্র প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। স্থানীয় বিধায়ক নবীন চন্দ্র পাক, জেলা পরিষদের সদস্য অপার্থী বিশলাম, যে আমাদের মূলত আমাদের যে সর্বভারতীয় নেত্রী, বিশ্বজয়ী নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন, তা এটা তো বেশ একটা প্রচার নাই, তবু আমরা কাকতলীয়ভাবে জানি যে আজকে আমাদের প্রিয় দিদির জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমরা তার আদর্শকে সামনে রেখে, তিনি যেমন সব থেকে দুস্থ মানুষের পাশে থাকতে ভালোবাসেন, নিপীড়িত বঞ্চিত মানুষদের পাশে থাকতে যেমন ভালোবাসেন, সেইটাকে উদ্দেশ্য করেই আমরা আজকে বেশ কিছু দুস্থ মানুষকে এখানে শীত বস্ত্র, শাড়ি, চাদর এসব দান করার ব্যবস্থা করেছি এবং আমরা দান করছি। যুব সভাপতি সঞ্জীব হাজরা, মহিলা সাধারণ সম্পাদিকা বাসবী রায়, সমাজসেবী শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মী সমর্থকরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। আজকে যারা মানুষের পাশে থাকে, যেমন আমাদের এই সরকার সর্বদা বিভিন্ন ক্ষেত্রে, শুধু আজকে এই বস্ত্র বিতরণ বা কম্বল বিতরণ নয়, যাদের স্কুল যাওয়ার জন্য সাইকেল দরকার তাদেরকে সাইকেল দিয়েছে, যাদের চিকিৎসা দরকার স্বাস্থ্যসাথী, আরএসবিআই বিপিএল এ কার্ড থাকা, কার্ডের পরেও যাদের বাদ চলে গেছে তা যেমন স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে যারা চিকিৎসা পরিষেবা পায়। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। উপস্থিত আছেন মাননীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অপার্থিব ইসলাম মহাশয়, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বাসুবী রায় মহাশয়া, এবং বিশিষ্ট সমাজসেবক মোল্লা শফিকুল ইসলাম মহাশয়, এবং সকল তৃণমূল কংগ্রেস কর্মী আজকে এখানে। কোথায় করছেন আজকে অনুষ্ঠান? আজকে আমরা শেয়ারা বাজারে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, খণ্ডঘোষ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে করছি। শেয়ারা বাজার কোথায় করছেন? শেয়ারা বাজার চন্দ্রপল্লী পাড়া। কতজনকে দিচ্ছেন আজকে? আমরা আনুমানিক 200 জনকে আমরা শীত বস্ত্র, যেমন কম্বল আছে আপনার, শাড়ি আছে, চাদর আছে, জামা আছে, এইভাবে 200 জনকে আমরা তুলে দিচ্ছি। শেহারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে শহর বর্ধমানে একটি র্যালি অনুষ্ঠিত হলো শুক্রবার। বর্ধমান পৌরসভার উদ্যোগে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। এদিনের এই র্যালি বিভিন্ন স্থান পরিক্রমা করে। মাটি উৎসবের উদ্বোধন করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলাকে নির্মল ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষিত বাণীকে সম্মান দিতে একটি র্যালি অনুষ্ঠিত হলো শুক্রবার। বর্ধমান পৌরসভার উদ্যোগে চলে এই রূপ কর্মকাণ্ড। পৌরসভার এমসি আইসি খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিনের মিছিলে পা মেলান। এদিন র্যালিটি শহরের বিভিন্ন স্থান পরিক্রম করে।
মিছিল ঘিরে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। মিছিল ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সচেষ্ট ছিল আয়োজকরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আধুনিকতার ফলে শ্রমিকরা কাজ হারাচ্ছে, ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে ওই সমস্ত শ্রমিকরা। মানুষের সচেতনতার অভাবের জন্যই এইরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে। কৃষিকাজে আধুনিক ছোঁয়া লেগেছে, কৃষিযন্ত্রের অতিরিক্ত ব্যবহারে পরিবেশ দূষণ ও মাটির জৈব শক্তির ধ্বংস করছে বলে কৃষকদের ধারণা। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহারের ফলে শ্রমিকরা কাজ হারাচ্ছে, ফলে ওই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে কৃষকদের ধারণা। কয়েক বছর আগেও জমি থেকে ধান তোলার পর গৃহস্থরা পালুই দিয়ে রাখত সেই ধান, বাড়ির গৃহপালিত পশুদের খাবারের পাশাপাশি বাড়ির ছাউনিতেও খড় ব্যবহার করা হয়। সময় পাল্টানোর সাথে সাথে গ্রামে লেগেছে আধুনিকতার ছোঁয়া। বাঁকুড়া জেলা জুড়ে চোখে পড়ছে জমিতে ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট খড় জ্বালিয়ে দেওয়ার প্রবণতা। ইন্দাস এলাকার চাষি বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, জমিতে বেঁচে যাওয়া খড় জমিতেই জ্বালিয়ে দেওয়ার ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। প্রশাসন থেকে বারবার মানুষকে সচেতন করা সত্ত্বেও মানুষ এই একই ভুল করছে। অনেক অনেক ক্ষতিকর মাটিতে সাধারণত এই যে ধানগুলোকে খড়গুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এতে মাটির মধ্যে যে সমস্ত কেঁচো উপকস্ত পোকা আছে, যে সমস্ত উপকারী জীবাণু আছে, কেঁচো, এগুলো সমস্ত মরে যাচ্ছে, যার ফলে মাটির উর্বরতাও কমে যাচ্ছে। আর ভবিষ্যতে আরও মানে ফসল উৎপাদনের পক্ষে যথেষ্ট ক্ষতি হবে, মাটির সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। বারবার এই চাষিদিকে বলা সত্ত্বেও শুনছে না। আমি আরও দু একজনকে এরকম বলেছি, আমার জমিতে যেমন আমি সমস্ত নিয়ে যে সার করে এগুলোকে পৌঁছতে দিচ্ছি সার হওয়ার জন্য। আমাদের এখানে যে একটা কৃষি আধিকারিক যারা এসেছিল, কৃষক সভা হয়ে যে সভা কৃষক মানে কৃষকদিকে নিয়ে যে সমস্ত আধিকারিকরা এসেছিলেন, তারা একটা মিটিং করেছিলেন, তাতে আমরা যোগদান করেছিলাম, আমিও তাতে গেছিলাম, আরও সবাই গেছিলো। তো তারা বলছে যে এই সমস্ত জিনিসগুলোকে যদি জমিতে খড় আছে, ধান নিয়ে নেওয়ার পরে যে খড়গুলো পুড়িয়ে দিলে জমির প্রচুর ক্ষতি হবে। তারা বারবার আমাদেরকে এটাকে বা চাষিদিকে অবগত করানোর চেষ্টা করছিলেন, সবাই তো আর শুনছে না, ভাবছে কি পুড়িয়ে দিয়ে এতে জমিতে এটা সারের কাজ হবে, কিন্তু আদৌ সেটা ক্ষতি হচ্ছে বেশি। অন্যদিকে বুধ মালিক নামে আরেক শ্রমিক বলেন, বোরো ধান চাষে বীজতলা তৈরি করতে এই ছাই কাজে লাগে। ক্ষতি করবে না, কি হবে এগুলো জ্বালালে? জ্বালালে তো গোবর সার হবে, এমনি সার হবে। এগুলো কি জন্য জ্বালাচ্ছে? এগুলো এমনি সার হওয়ার জন্য। কি হয় এই সারগুলো কি চাষের জন্য উপকারী? উপকারী। কি কাজে লাগবে? এই চাষে এমনি এমনি সার দিতে পারে, গোবর সার দিতে পারে না, তার জন্য পাঁচ পাঁচ দিয়ে বীজ ফেলা। ইন্দাস ব্লকের কৃষি আধিকারিক জানান, ব্লক স্তরের প্রতিটি গ্রামে সচেতনতার শিবির করা সত্ত্বেও এখনও কম বেশি জায়গায় এই খড় চালানোর কাজ চলছে। শুধু প্রশাসনের দ্বারা হবে না, মানুষকে সচেতন হতে হবে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। সন্তানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন অসহায় এক বৃদ্ধ পিতামাতা। ঘটনাটি ঘটেছে নাধনঘাট থানার পারুলডাঙ্গা গ্রামে। এ ব্যাপারে অসহায় ওই পিতামাতা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। বাবা মাকে মারধরের অভিযোগ উঠল সন্তানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাধনঘাট থানার পারুলডাঙ্গা গ্রামে। অভিযোগ, পুষ্পরানী শীল ও তার স্বামী বিশ্বনাথ শীল নিজের বাড়িতেই বসবাস করেন। বিশ্বনাথবাবু শারীরিকভাবে অসুস্থ, ওনার ডাক্তারি চিকিৎসা চলছে। তাদের কোনো ছেলে দেখাশোনা করে না, তাদের খুব কষ্টে জীবনযাপন চলে। বড় ছেলে স্বপনশীল তাদের মানসিক ও শারীরিক অত্যাচার করে। এ ব্যাপারে তারা নাধনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুষ্পরানী শীলের আরও অভিযোগ, স্বপন তাদের মাঝে মধ্যেই হুমকি দেয় বাড়িটি তাদের নামে লিখিয়ে দেওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন সময় টাকা পয়সার দাবি করে, ছেলেদের টাকা পয়সা দাও, জায়গা জমি লিখিয়ে দাও, আমার বড় ছেলে বলছে ভাগ করে দাও, আমি বাড়িতে ঘর দরজা করব। আর ছোট ছেলে বলছে যে আমার জায়গা আমাকে ভাগ করে দাও, আমি বেঁচে কিনে এখান থেকে চলে যাব। যার জন্য দিচ্ছি না তার কারণ মারধর করছে, টাঙ্গি বানিয়েছে, টাঙ্গি দিয়ে তারা দিচ্ছে। এর জন্য আপনারা কোথায় গিয়েছিলেন, জানিয়েছেন কোথায় কোথায়? নাধনঘাট থানায় জানিয়েছি এক বছর ধরে, কিন্তু কোনো সাহায্য পাইনি। অঞ্চলে লিখিত দিয়েছি, তৃণমূল পার্টি অফিসে লিখিত দিয়েছি, মেম্বারদের জানিয়েছি, মেম্বারদের কাছে ঘুরেছি দিন রাত, তাও কোনো সাহায্য পাইনি।
কাকে কাকে মারধর করে? আমাকে, ওর বাবাকে মারধর করে, আবার মেয়েকে হুমকি দেয় যে তোর মেয়ে আসলে মানে মারবে, ঠ্যাং কেটে রাখবে মেয়েকে বলে বলেছে। ইয়ে পুলিশ কি কোনো মীমাংসা করে দিয়েছে? এই মোটামুটি করে দিয়েছে এই কিছুদিন আগে। যে তারপরও কি অত্যাচার করে? হ্যাঁ করছে, হুমকি দিচ্ছে বাড়িতে। পুলিশ গেলে কি ভালো ব্যবহার করে? পুলিশ বাড়িতে আসেনি। না না, পুলিশের কাছে গেলে কি ভালো ব্যবহার করে ওরা? না, পুলিশের কাছে গেলে এইবার সঞ্জয়বাবু একটু ভালো ব্যবহার করেছে, আর কিন্তু কোনো পুলিশ ভালো ব্যবহার করেনি। আমরা মেজবাবুর কাছে গিয়েছি, সেইখানে দূরে দূরে ছাই ছাই করেছি, আমাদের ঢুকতেই দিইনি যতবার গেলাম। হ্যাঁ, এখন তাহলে আপনার কি অবস্থায় রয়েছে? এখন আমরা অবস্থায় রয়েছি, আমার স্বামী অসুস্থ, খুব নার্ভের প্রবলেম আছে, আমার সুগার, দুজনাই মানে অসুস্থ। এখন তাহলে ইয়ে আপনার মেয়ে কি আপনার বাড়িতে আসতে পারে? না, এখন আসতে দিচ্ছে না, ছমাস বললো যে ছমাস আসতে পারবে না, কিন্তু মেয়ে না আসলে তো আমাদের অসুবিধা, আমাদের দেখার লোক নেই, মেয়েই দেখে আমাদের, আর দেখেও এসছে, তা সত্ত্বেও বুঝেও ওরা আমার মেয়েকে ঢুকতে দিচ্ছে না বাড়িতে। মেয়ে এ ব্যাপারে প্রতিবাদ করতে গেলে তাকেও হুমকি দেয় বলে অভিযোগ। বাবা আমাকে দাদা আর ভাই মারধর করছে জায়গা সম্পত্তির জন্য, ওরা বলছে ওদের নামে বাড়ি ঘর যা সম্পত্তি যা আছে বাবার সব লিখে দিতে হবে। এবার দাদা মাকে দিয়ে জোর করে 70,000 টাকা বন্ধন সংস্থা থেকে লোন তুলিয়েছিল, এবার সেই টাকাটা দাদা শোধ করছে না, আমার অসুস্থ বাবা সেটা শোধ করছে, বাবা যদি টাকা চাইতে যায় যে লোনের টাকাটা দেয় তাহলেও মারধর করছে। এই ঘটনা কি কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, পঞ্চায়েত প্রধানের কাছে জানিয়েছি, পঞ্চায়েত সভাপতির কাছে জানিয়েছি, আমার বিরুদ্ধে বধূ নির্যাতন কেস করেছিল দাদা দাদার বউ, তখন সঞ্জয়বাবু থানায় আমাদের ডেকেছিল, ডেকে ওখানে মীমাংসা করে দিয়েছিল, দাদা নিজের মুখে বলেছে যে আমি 6 মাসের মধ্যে বাড়ি থেকে চলে যাব, আর থানা থেকে আমাকে বলেছে আমি যেন কোনোদিন বাপের বাড়িতে না যাই, কিন্তু আমার বাবা মা অসুস্থ, ওদের দেখাশোনা আমাকেই করতে হয়। মানে এখনো কি বাবা মাকে অত্যাচার করে এই মীমাংসা করে দেওয়ার পরও? হ্যাঁ, মীমাংসা করে দেওয়ার পরও এর মধ্যে দাদা 2 দিন গালিগালাজ করেছে, টাঙ্গি দাও কাঁচি যা পাচ্ছে তাই নিয়ে তারা করছে, বাবা মাকে মারতে আসছে, বলছে আমি মেয়ে মার্ডার করে দেবো, থানা আমার কি করতে পারে করবে, জেল খাটলে জেল খেটে এসেও মার্ডার করবো। এরপরে কি আপনারা থানায় জানিয়েছিলেন কোনো? না, আমরা থানায় জানাইনি, তার কারণ থানায় গিয়ে আমরা আশানুরূপ ফল পাচ্ছি না, মেজবাবু আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, মানে বিদ্রুপ করছে আমাদের যে এই কেসটা, এদের কেস অনেকদিন ধরেই চলতে থাকবে, এদের কোনো মানুষের পর্যায়ে পড়ে না, এই ধরনের কথাবার্তাগুলো বলছে, ইচ্ছা করলে ওনারা ব্যবস্থা করে দিতে হতো কিন্তু দেয়নি আমাদের। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি, বিশেষ করে আমি চাইছি আমার বাবা মা যেন এই অত্যাচারের হাত থেকে মুক্তি পায়, আর আমি আমার বাবা মার সম্পত্তির কোনো ভাগ বিষয় কিচ্ছু চাই না আমি, কিন্তু আমার বাবা মা যেন সুস্থ মতন থাকতে পারে, আর ওদের নামে যদি এখনই সম্পত্তিটা লিখে দেয়, বাবা মাকে তো আমরা কেউ দেখি না, 4 ছেলেমেয়ের 1 ছেলেমেয়েও বাবা মাকে কোনো সাহায্য করি না, তাহলে ওদের নামে লিখে দিলে এখন তাহলে আমার বাবা মা ভবিষ্যতে কী করে খাবে? অবশেষে শুক্রবার পুষ্পরানী শীল মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছেন। মহকুমার শাসক ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে তারা জানান। খেপে খেপে মোটামুটি 2 ছেলে লাভ পাশে গিয়েছে। এখন ওরা কি চাইছে? এখন বলছে জায়গার ভাগ দাও, না হলে জায়গাটা 3টে ভাগ করো, আর না হলে তাহলে মেরে দেবো। আপনাদের কি মারধর করে? আমাদের মারধর করে, মাকে থাপড় দিয়েছে 2 বার, 2 জন আমার 2 দিন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, শুধু মেয়েকে সাহস দিয়ে মারছে। ইয়ে আপনার কি মানে অসুখ বিসুখ আছে কিছু? হ্যাঁ, আমার আছে 7 বছরের অসুখ, আমার 7 বছরের অসুখ, হাত পা কাঁপে, শরীর দুর্বল, চেন্নাই কালনা বর্ধমান সন্তানের দেখাই চিকিৎসা আছে। কোথায় কোথায় জানিয়েছেন এই ঘটনা? ঘটনা জানিয়েছি ছেলের ছেলে, ছেলেরা এরকম করে জানিয়েছি, জেমসি পার্টিসে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, থানায় জানিয়েছি। কোনো কি পদক্ষেপ নিয়েছে তারা? না না, হ্যাঁ নিয়েছে, এর মধ্যে ডেকেছিল দুপক্ষকে, দুপক্ষকে ডেকে বললো মীমাংসা করে দিল, মীমাংসা করে দিয়ে বললো যে বড় ছেলে বললো আমি নিজের থেকে 6 মাসের মধ্যে আমি বাইরে অস্ট্রেলিয়া চলে যাবো। তারপরও কি অত্যাচার করছে? তারপরে একদিন অত্যাচার করছে, ওই কাঠের চালা আমার মা নিয়ে গাছ কাটছে 4টে, সেই 4টে গাছ কাটার কুড়ার থেকে চলা থাকে, ওই চলা নিয়ে রোদ্দে শুকাল থেকে সব কিনে ফিরে দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? ছেলের শাস্তি সুস্থ বিচার হোক, ওখানে ওইভাবে ছাড়া যাবে না, থাকতে পারবো না। আপনারা কি এর জন্য কি অন্যান্য জায়গায় চলে যেতে হয় আপনাদের?
আতঙ্কে থাকি, সময় তো ওরা বাড়ি থাকলে আমরা মাটিতে বসে থাকি কিংবা কারোর বাড়িতে বসে থাকি। নাদনঘর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর চোখ পরবর্তী খবরে। বাঁকুড়ার ইন্দপুরে নতুন জুনিয়র স্কুলের উদ্বোধন হলো শুক্রবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এর ফলে উপকৃত হবেন গ্রামের অসংখ্য পড়ুয়ারা বলে মনে করছেন সকলেই। বাঁকুড়ার ইন্দপুরে দক্ষিণ পায়রা চালিতে নতুন জুনিয়র স্কুলের উদ্বোধন হলো। প্রাথমিক স্কুল থেকে জুনিয়র হাই স্কুলে উন্নতি হওয়ায় সম্ভবতই আনন্দের ছোঁয়া লেগেছে এলাকায়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইন্দপুরে শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস পাঠক। স্কুলের প্রধান শিক্ষক জানান, বর্তমানে স্কুলে 8 জন শিক্ষক আছেন। নতুন শিক্ষাবর্ষে 1 জন অতিথি শিক্ষক নিয়োগ করা হয়েছে। নতুন শ্রেণীর জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 105 জন ও পঞ্চম শ্রেণীতে 90 জন ভর্তি হয়েছে। ওই এলাকায় কোনো উচ্চ বিদ্যালয় না থাকায় প্রায় 3.5 কিলোমিটার দূরে পড়তে যেতে হতো ছাত্রছাত্রীদের। জুনিয়র থেকে তারা মাধ্যমিকের স্বীকৃতি পেয়ে গেছে। অনেকগুলো স্কুলকেই নতুন ভাবে, নতুন পরিকাঠামোয়, নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর কথা আমরা ভাবছি। আমরা দেখেছি ডাঙ্গা, বারবিন্দ এবং চাকল তো এই জায়গাতে এই স্কুলগুলোকে নিয়ে বলেছিলাম যে একটা স্কুল করা হোক এবং সেই স্কুলটা কোয়েট থাক, সেখানে স্টুডেন্ট সবাইকে একসাথে নিয়ে নেওয়া হোক। উল্লেখ্য, নতুন জুনিয়র হাই স্কুল চালু হওয়ায় দক্ষিণ পাড়াচালি, কেলোপাথর, নাকড়াকোদা, চিরাকুটি, যুগিবাইর গ্রামগুলির ছাত্রছাত্রীরা উপকৃত হবে। দক্ষিণ পায়রাচালি জুনিয়র হাই স্কুলের উদ্বোধন করলাম পশ্চিমবাংলার সংবেদনশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। গোটা পশ্চিমবাংলা জুড়ে এই উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর কাজ করা হচ্ছে। অর্থাৎ যে জায়গাতে আমরা এই জুনিয়র হাই স্কুলটা আজকে উদ্বোধন করলাম, 5টা গ্রাম দক্ষিণ পায়রাচালি, যুগিবাইদ, বেলারুমা, কেলেপাথর রয়েছে, চিড়াকুটি রয়েছে, এদেরকে 3 কিলোমিটার দূরে হয় বগা হাই স্কুল কিংবা সোনারডাঙ্গা জুনিয়র হাই স্কুলে পড়াশোনার জন্য যেতে হতো। একটা 10 থেকে 11+ বাচ্চাকে পায়ে হেঁটে 3 কিলোমিটার যেতে হচ্ছে, আসতে হচ্ছে, এটা একটা মর্মান্তিক ব্যাপার ছিল। স্বাধীনতার এতগুলো বছর পরেও এই উন্নয়ন কেন হয়নি এটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকবেই, কিন্তু যাক আমরা করতে পেরেছি এটাই সব থেকে বড় জিনিস। আমি ধন্যবাদ জানাবো এলাকার মানুষদের, শুভানুধ্যায়ী শিক্ষানুরাগী মানুষ যারা সাহায্য করেছেন, যারা সাহায্যের অকৃপণ হাত বাড়িয়ে দিয়েছেন। পঞ্চায়েত সমিতি থেকে আমরা 12টা জুনিয়র হাই স্কুল এবং 3টে প্রাথমিক বিদ্যালয় করতে পেরেছি, এটা সব থেকে বড় জিনিস। শিক্ষার প্রচার এবং প্রসারের স্বার্থে প্রতি মুহূর্তে আমরা কাজ করছি। আমরা এগিয়ে যেতে চাই আর আমাদের এগিয়ে যাওয়ার জন্য চাই মানুষের আশীর্বাদ, ভালোবাসা। একমাত্র শিক্ষাই পারে সমাজ ব্যবস্থাটার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে, শিক্ষাই পারে ভারতবর্ষকে উন্নতির জায়গাতে নিয়ে যেতে। সেই শিক্ষাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গায়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। জলে ডুবে মৃত্যু হলো এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে কান্লার সিঙ্গারকোন গ্রামে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা এলাকা। জলে ডুবে মৃত্যু হল নিরাপদ হাজরা নামে এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে কান্লার সিঙ্গারকোন গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, গত 3 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর বাড়ি আসেননি। হঠাৎই শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় কালনা থানায়। কালনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে নিরাপদ হাজরার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান। এদিন মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিরাপদ বাবুর প্রয়াণে পারিবারিক সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খেজুর রস নামাতে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে হুগলির গুপ্তিপাড়ায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। খেজুর গাছ থেকে খেজুর রস নামাতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হলো বেনিমাধব পোদ্দার নামে এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে হুগলির গুপ্তিপাড়ায়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, শুক্রবার সকালে বেনিমাদক খেজুর রস পাড়ছিলেন, হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তড়িঘড়ি কাল্লা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওইদিনই তার মৃতদেহটি কাল্লা মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আকস্মিক এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ গৃহীত হলো। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলকোটের খেরুয়া গ্রামে। শিহারার চন্দ্রপল্লী পাড়াতে শীতবস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে শহর বর্ধমানে একটি র্যালি অনুষ্ঠিত হলো শুক্রবার। আধুনিকতার ফলে শ্রমিকরা কাজ হারাচ্ছে। সন্তানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন অসহায় এক বৃদ্ধ পিতামাতা। বাঁকুড়ার ইনপুরে নতুন জুনিয়র স্কুলের উদ্বোধন হলো শুক্রবার। জলে ডুবে মৃত্যু হলো এক বৃদ্ধর। খেজুর রস নামাতে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধর। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।